নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে মোচার পাকোড়া। আপনারা তো মোচার রান্না খেয়েছেন, মোচার বড়া খেয়েছেন, কিন্তু মোচার পাকোড়া কি খেয়েছেন? আমি জানি আপনারা খাননি, না খেয়ে থাকলে এটা অবশ্যই ট্রাই করবেন। আর মোচাটা আমার একটু ভুলের জন্য কালো কালো হয়ে গেছে, তো আমি এনেছিলাম একদিন আগে, কিন্তু ফ্রিজে রেখে দেওয়ার পর এটা একটু কালো কালো হয়ে গেছে। তো আপনারা এই ভুলটা করবেন না। মোচা যদি বাইরে থাকে তবু ঠিক থাকবে, কিন্তু ফ্রিজে রেখে দিলে একদম কালো পড়ে যায়। তো চলুন, এগুলো আমি এবারে ছাড়ি নিয়ে তারপরে ফিরে আসব। সবকটাই কালো কালো হয়ে গেছে, কিন্তু ভেতরটা ভালো আছে, আপনাকে আমি দেখাই। দাঁড়ান, সবগুলো আগে ছাড়িয়ে নিই। ছাড়াতে তো একটু সময় লাগবে, তবে একটু কোনো অসুবিধা নেই, এগুলো ছাড়িয়ে সেদ্ধ করার কোনো ঝামেলা নেই, বিনা ঝামেলাতেই পাকোড়াটা হবে। আর খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। এই যে দেখছেন, ভেতরটা একদম পরিষ্কার আছে, দেখতে কালো কালো হয়েছে কিন্তু ভেতরটা পরিষ্কার আছে। তো এগুলো আমার মোটামুটি ছাড়ানো হয়ে গেছে। এরপরে আমি এই রকম রাফলি কেটে নেব, খুব বেশি কাটবো না, যেহেতু মিহি করে কাটবো না, যেহেতু পাকোড়া বানাবো সেহেতু পাকোড়ার মতনই কাটবো। দেখছেন, এমনি একটু বড় বড় সাইজের কেটে নেব, যদি আরও বড় থাকে কোনো অসুবিধা নেই। তো আমার মোটামুটি এগুলো কেটে নিই, তারপর ফিরে আসছি। মোচাগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, এরপরে এর মধ্যে লাগাবো নুন আর দেব হলুদ। এইরকম কোনোদিন পাকোড়া বানিয়েছেন? দিয়ে দেবো একটু ময়দা, দিয়ে দেবো চালের আটা, দিয়ে দেবো বেসন, দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো। একদম যেমন পাকোড়া ভাজে না, ঠিক সেই টাইপের। ঠিক এমনি হবে জিনিসটা। কড়াই দিয়ে দিলাম তেল, আমার রেডি হয়ে গেল পাকোড়া। তো দেখুন, এটাও ভাজা হয়ে গেল, এ দারুণ হয় এটা, এটা বানিয়ে কখনো দেখুন। পাকোড়াটা আমার একদম রেডি। সাথে আছে চা। কি আমার তৈরি হয়ে গেল মোচার পাকোড়া, এটা খেতে ভীষণ ভালো হয়, একদম কুরকুরে হয়েছে জানেন। যাই হোক, আপনাদের যদি ভালো লাগে আপনারা এরকমভাবে বানান। তো রান্না করতে করতে পাকোড়া বানাতে বানাতে ভীষণ গরম লেগে গেছে, তো খেয়ে আপনাদের জানাই কেমন হয়েছে। ভীষণ ভালো হয়েছে, চালের গুঁড়ো দিতে না মচমচ করে গেছে, আর খুব ভালো হয়েছে। আর পেছনেই চলছে আমাদের খেলা, খেলা দেখতে দেখতে খাবার মজাই আলাদা। আজকের মতন এখানেই শেষ করলাম, ধন্যবাদ।